চিয়া মে পেলা হোগা মে মাকে পুরি করে পুরি করে রে চাচি স্পেল রে রে স্পেল রে কোন কিছু সুন্দর গান নাই গান নাই কোন সুন্দর গান নাই গান নাই কি সুন্দর গান নাই গান নাই কি সব গান নাই গান নাই রে চলি বই নাকি পেটা পেলা হোগা পেলা হোগা পেলা হোগা আমার মাকে পুরি করে পুরি করে আজি আমি দুঃখ করছো বিজেপি সরকারক যেনকা দলে বলে আনিছিল যেটু আশা দিছিলে আদিবাসী কেস্টি করাই দিম এটু নকরালে তার কারণে আমি বিরাট দুঃখ পাইছো। এটার কারণে আমি কব খুঁজিম হেমন্ত বিশ্ব শর্মা সরকারে আমাক ধোকা দিলে, আমাক মিছা কথা কইছে, আর আমার কারণে তেখেতসকলক আমি আজি কব কারণে বাধ্য, তেখেতসকলকে আমাক গাদ্দারি করেছে। এটার কারণে আমি কব খুঁজিম বিজেপি সরকারক আমি বাগান গাঁৱৰ পৰা আমি কিন্তু একেবাৰে ওলাই দিবা কাৰণে আমি বাধ্য হৈ গৈছোঁ। আমাৰ এটাই মূল দাবী, আদিবাসী অতি সোনকালে এষ্টিকৰণ কৰিব লাগে। দুই নম্বৰ পইণ্ট, আদিবাসী অটোনমাস ছেটেলাইট কাউন্সিল আমাক দিব লাগে। তিন নম্বৰত মাটিৰ পাট্টা দিব লাগে। চারি নম্বর যে প্রটেক্টেড ক্লাস 1886 চ্যাপ্টার 10 হিসাব এইবিল আমার যু এটা বহাল থাকিব লাগিব, সিক্স শিডিউল এরিয়া নন সিক্স শিডিউল এরিয়া, লগতে আমার আদিবাসীর যেমান গাঁও বস্তিবিল আছে মেজরিটি না থাকার পেছতেও কিন্তু বেলেগ বেলেগ কাউন্সিল বনাই দিব খুঁজি আছে জবরদস্তি। কারণ আজি যদি জবরদস্তি বেলেগর কাউন্সিল বনাই দিয়ে আমার জাতিটা কত থাকিব, আমার জাতির হিস্ট্রি কত বাঁচিব, আমার জাতির মাটি বাড়ি কত বাঁচিব, আমার জাতি কেনকে জিয়াই থাকব, আমি ভারতের সংবিধানক সন্মান করো সেই বলে আমাক সব জায়গাত বাই প্রেসার বাই ডমিনেট করে পেলায় আমার মাটি বাড়ি লুটপাট করে কারবা অটোনমাস কাউন্সিল বনাব, এটা কোনোদিন যুক্তি হব নোয়ারে। কারণ আজি এই জায়গার পর আমি একটা বস্তু মেসেজ হল, আমি বিজেপিক ভোট দিয়াটা কি জানি আমার ভুল হল, আমি যদি বিজেপিক ভোট নিদিল হয় সাকে এইখিনি বা এইখিনি মানে চকু দিব নালাগা হলে হয় হেতেন, কারণ আমার জাতির বিপদ তো আমি মাতি আনা নিচিনা লাগি আছে। বিজেপিক ভোট দিয়া মানে আমার জাতির বিপদ এরকাহে লাগি আছে। আমি ভাবিছিল বিজেপিক ভোট দিলে আমার জাতিকে উদ্ধার করব নাকি, সকলেই জানে আদিবাসী একেবারে মানে আনএডুকেটেড, একেবারে দুখিয়া, একেবারে নিজের খাটি খাওয়া মানুষ, তাক যদি বিজেপি এনকা গাদ্দার করে তাতকে আর রহস্য আর তাতকে দুঃখ লাগা কথা একো হবই নোয়ারে। এখানে আজি দুঃখরে কব লাগা হয়েছে হেমন্ত বিশ্ব শর্মা যি করেছে তার কারণে ভাল হব পারে, কিন্তু আমার জাতির কারণে একেবারে ধ্বংসমূলক কাম হয়ে আছে। এটুকু আমি জানাব খুঁজো, এতিয়াও সময় আছে, তেখে যদি বিচারে, তেখেতর যদি সদ ইচ্ছা আছে আর যদি তেখেতে আমার আদিবাসীক ভাল পায় নিশ্চয় আদিবাসীক 125th আমেন্ডমেন্ট বিলত আদিবাসীক এসটিকরণ করাব আর আদিবাসীক অটোনমাস স্যাটেলাইট কাউন্সিল দিয়াব, এটাই আমার মূল দাবি। আমার দীর্ঘদিনের দাবি হয়, এসটি দাবি হয়, দেখ দেখ আজি সরকার বারে বারে ঠকি আছে মিছিল সরকার হয়, যিনি হেমন্ত বিশ্ব শর্মা কথা দিছিলে বসবাস করা আদিবাসী সকল মাটি পাড়া করে দিম বলে কৈছে, 15 বছর আগে আগে করে দিম বলে কৈছে, কাস্ট সার্টিফিকেট করে দিম বলেছে, কিন্তু আজি মিছলিয়া হয়ে আছে আর বারে বারে আমার জনগোষ্ঠী খালি ইউজ করে আছে ভোট বিং হিসাবে স্পোর্টে আমি গম পাই আছো, গতি আমি বাধ্য হয়েছো আজি সরকারক আমি ক্ষমতা করেছো, কিন্তু আমার জনগোষ্ঠী পার্মানেন্স হয়েছে আজি দেখ নাই করা, আমার এস টি ইস্যুটি কত গল, কাস্ট সার্টিফিকেটটা কত গল, আমার মানে কি ভূমি অধিকারটা কত গল, আজি ধরে কিয় পূরণ হল পার্মানেন্ট একটা সুরেশ আজি দেখ নাই করা সরকারে, গতি আমি সরকার স্পোর্টকে দাবি করে আছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মিছলিয়া মুখ্যমন্ত্রী হয়, কেন আমার 125 বিলত আদিবাসী তো কেউ না রাখিলে, তাতে কেউ না রাখিলে আমার রায় নাকি, আমি ভারতবর্ষ মানুষ হয়, আমি বাহার পর অহা নাই, ঝাড়খণ্ড উড়িষ্যা কর হয় এই ভারতের হয়, কিন্তু এই মুখবাস করা আদিবাসী সকলের নামটা কেউ নাল পড়ে থাকা নামটা অন্তর্ভুক্ত কেউ নাল, এই বিল মনে মনে কেউ বনালে আমার কেউ হেরি এই বস্তুটি করবর কারণে মানে সরকারে হি নকরিলে, আমি সরকারের দাবি জানাই আছো, গতি আমার ইস্যুবিল পূরণ করাক, নাহলে এই কলকঙ্গা খুঁজপুর জেলাতে আজ হয়ে আছে প্রথমবার, আমি সময়সীমা দিছু যদি নহয় আমার ইস্যু যদি এই বছর বন্ধু এখন আগে যদি নকরে তেতিয়াহলে কিন্তু গাঁয়ে গাঁয়ে আমার রাজনীতি কীতে অনেস্পর গাঁ হব, গাঁয়ে গাঁয়ে পুঁজি আমি খেদিব বাধ্য হম, কেউ আমার জাতি যা প্রটেকশন হব লাগে এটা প্রটেকশন তার কাম করা নাই, এই খন্তেকীয়া যা ইস্যু এইবিল দি আছে এই বেলেগ কথা, এইবিল আমার আমার যত্ন বুঝে আমার পার্মানেন্ট সলিউশন লাগবে, নহলে কিন্তু আগন্ত পঞ্চায়েত ইলেকশনের আগ মুহূর্তে যে গাঁও বাগান বিজেপি মিটিং নহব, আমার বিজেপি জাতির মিটিং হব, কিন্তু বিজেপির মিটিং করব আমি নিদিও, গতি আমি সদন ছাত্র খন্তার তরফের পর সকল আঞ্চলিক হোক ডিস্ট্রিক্টর হোক সকলে বিজেপি মানে ইউনিটকর পর আমি সবাই অবগত করেছো, এবার বিজেপি আমার প্রশ্ন হব, কেন আমার জনগোষ্ঠী কি কাম করেছে আমার প্রশ্ন হব লাগবে, গতি তাক গাঁয়ে গাঁয়ে আমি খেদিব খেদিবর কারণে আমি বাধ্য হয়েছো। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত, নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।